কী কাটছো বাবা কী লেবু এটা কমলা লেবু হ্যাঁ কয়টা কেটেছো দুইটা কাটো ওই ওখান থেকে তা কাটো বড়তা কাটো ওইদিকে চলে গেছো হ্যাঁ কাটো হ্যাঁ হ্যাঁ তিনটা তুমি একটা যেখানে সেটা কাটো এই যে এদিকে একটা আছে এটা কাটো তাই নাও এটা ধরো এই দেখো একটা এই যে এই যে ওই যে একটা ঝুলের আছে কত বড় হ্যাঁ আমরা বাপ বেটি আজকে চলে এসেছি পোড়া গ্রাম ঘিনায়দা সদর গোয়ালপাড়া থেকে সোজা চলে আসতে হবে বাঁকড়ির ভ্যানে এটা আমার এক ভাইয়ের এটা আমার নানাবাড়ির পাশেই নানাবাড়ি গ্রাম বাকরি তো অনেকগুলো এটা পোড়া বাকরি তো এখানে আসলে আপনারা এই সুন্দর লেবু নিতে পারবেন এরকম সাফার মতো বাগান থেকে কেটে কেটে ছিঁড়ে আমার সেই ভাইয়ের সাথে আপনাদের একটু দেখা করে দিই ভাই এই যে আমার ভাই আমার নানাবাড়ির গ্রাম তো এই যে আমার ভাই

আচ্ছা আমার এই ভাইয়ের গ্রাম হলিশিনাইদা আপনারা এখানে আসলেই নিতে পারবেন যারা ঝিনাইদা আছেন তারা তো এসেই নিয়ে যেতে পারবেন আর যারা বাইরের জেলা থেকে দেখছেন তারা অবশ্যই ভাইয়ের সাথে কন্ট্যাক্ট করে নিতে পারবেন হ্যাঁ কারণ এটা একদম ফ্রেশ ফরমালিন মুক্ত আমরা চলে এসেছি আসলে এটা তো বাইরের দেশে দেখতাম কিন্তু এখন বাংলাদেশে এবং বাড়ির পাশেই একদম নানি বাড়ির গ্রামের পাশেই যে এত সুন্দর জিনিস মানে এত সুন্দর ফল চারিপাশে ওনার আরও অনেক ফল আছে ওই পাশে আমরা এটা হলো লেবু এই সাইড দিয়ে পেঁপে আছে তো অসাধারণ দেখলেই মানে মন ভরে যাচ্ছে এই পাশে পেঁপে আসছে দারুণ বড় বড় পেঁপে আমি ওই সাইডে আরও একটা জিনিস দেখে আসছি বড় ওই এখনও পাকে নাই সেইটা অসুস্থ হয়ে পেকে গেছে আর কি পেঁপে দেখছেন অসাধারণ পেঁপে এই সাইড দিয়ে পেয়ারা গাছ পেয়ারা গাছগুলো দেখেন যদি এই আগা এই দেখেন আগাগুলো কেটে দেয় হ্যাঁ যারা সাধে পেয়ারা গাছ লাগিয়ে থাকেন তারা এরকম কেটে দিবেন আগাটা আগাটা কেটে দিলে কি হয় গাছ এরকম ঝাপটি হয় ঝাপটি হলে বেশি বড় হয় না প্রচুর পরিমাণ এরকম কুশি ছাড়ে এই কুশিগুলো এই যে এরকম কেটে দেয় ওনারা কেটে দিলে এটা আবার খেয়ে ফেলবেন গ্যাসের জন্য খুব উপকারী হ্যাঁ এই এরকম ঝাঁপটি হবে প্রচুর পরিমাণ কুড়ি এনার এই গাছগুলোর প্রত্যেকটা প্রত্যেকটা ডাটাই এই যে কুড়ি আসতেছে আমি দেখলাম একটা গাছে কুড়ি এবং প্রতিটা গাছ এরকম কাটা ঝাপটি করছে একদম দেখেন এই যে বলতে বলতেই এই যে দেখেন প্রতিটা ডোগায় ডোগায় কারণ কি এই যে দেখেন মাথা কাটা প্রত্যেকটা মাথা কাটা প্রচুর পরিমাণ ফলন পেতে হলে আপনাকে এই কাটিং পদ্ধতিতে আসতে হবে দেখেন কি পরিমাণ গাছটা এত সুন্দর ঝাপটি বলে আর কি যে অনেক সুন্দর চেহারার অধিকারী পেঁপেগুলো দেখছেন অসাধারণ পেঁপে একদমই নিচের থেকে উপর পর্যন্ত পুরাটাই পেঁপে হ্যাঁ প্রত্যেকটা গাছেই প্রচুর পরিমাণ ফলন আমি একটা জিনিস দেখিয়ে শেষ করব ওই দেখতে পাচ্ছেন বেল আগের ভিডিও তো হয়তো দেখিয়েছে পেঁপেগুলো দেখেন পেঁপেটা পেকে গেছে পেঁপেটা তো নেওয়াই যায় পেঁপেটা নিয়ে যাব আমি আচ্ছা এরপরে দেখেন বেল বেল দেখানোর জন্য আনলাম এতটুকু গাছ আল্লাহর রহমত কাকে বলে দেখেন গাছ এতটুকু কিন্তু কতগুলো বেল ধরছে আচ্ছা চলে যাব সময় খুব স্বল্পতা অন্ধকার হয়ে আসছে পাকা পেঁপেটা কই হ্যাঁ এটা পেকে গেছে সিঁড়ি নিলাম অনুমতি বাদেই মালিক খুশি হবে যে বিক্রি হয়ে যাবে এদিকেও কি পাকা না পাকা নাই এ তো কষও নাই কষ পড়ছে না প্রচুর যেদিকে চোখ যাবে সেদিকেই লেবু কোন দিক দিয়ে যাব আচ্ছা যারা কাছে কিনারে আছেন আমার সাথে যোগাযোগ করে চলে আসতে পারেন নিয়ে চলে আসবো একদম বাগান থেকে এসে ছিঁড়িয়ে ছিঁড়ে নিয়ে যাবেন হ্যাঁ ওই যে আমাদের সব দাঁড়িয়ে আছে তাহলে ঠিক আছে আজকের মতো বিদায় আসসালামু আলাইকুম বাবা তুমি টাটা দিয়ে দাও টাটা দিয়ে দাও সবাইকে আসতে বলো হ্যাঁ সবাইকে এসো সবাই এসো ঠিক আছে থ্যাংক ইউ